এক যে ছিল গোপাল ভাঁড় এপিসোড টুতে, আজকের গল্প লাউ চিংড়ি। প্রধান চরিত্রে গোপাল ভাঁড়ের ভূমিকায় অরুণ সাহা, একাদশী পিসিমার ভূমিকায় শ্রীতমা রায়, নৃত্যকালীর ভূমিকায় প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ রামের ভূমিকায় কৌশিক ভট্টাচার্য এবং জনৈক দুই বাচ্চার ভূমিকায় সৃজিৎ ও শোভাকৃতা। সূত্রধর ভারতচন্দ্রের গানে প্রান্তিক বসু। মূল ভাবনা, চিত্রনাট্য, সঙ্গীত ও পরিচালনায় দেব সেনাপতি। সাউন্ড এডিটিং, স্পেশাল এফেক্টস ও সম্পাদনায় শ্রীময়। ঘোষণায় সুহাঞ্জু। পোস্টার অলঙ্করণে সুমন্ত ও শ্রীময়। রেকর্ডিং স্টুডিও ইউফোনি। পাওয়ার্ড বাই নিউজ বেঞ্চ। শুরু হচ্ছে এক যে ছিল গোপাল ভাঁড়। শুনো শুনো সুধি জান, শুনো দিয়া মন, হাসার নবের কথা করিনু বর্ণন। অঞ্জনার তীরে ধাম গোপাল চন্দ্র নাই নাম, অঞ্জনার তীরে ধাম গোপাল চন্দ্র নাই নাম, রসরাজ রসের সাগর। ভারতচন্দ্র গুণাকর আমি, ভারতচন্দ্র গুণাকর, যার গুণেতে গুণাকর, মথিলাম সে মহাসাগর, ওহে মথিলাম সে মহাসাগর। গোপাল, ও গোপাল, বলি ঘরে আছিস নাকি? কে 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 ডাকে এই সকাল সকাল? এই এই যে আমি বৌমা, কল্যাণ রাম, তাতে তোমার ভাসুর মশাই। ও মা, বর ঠাকুর যে, আসুন 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 বর ঠাকুর। আরে আরে থাক 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 বৌমা, আর পেন নাম করতে হবে না। গোপাল কই, ঘরে নেই নাকি? এত সকাল সকাল রাজবাড়ি চলে গেছে? না না, তিনি এই ঘরেই। এ দেখো বর ঠাকুর এসেছেন তো, বাইরে এসো, এখনো ঘুমুচ্ছ নাকি? কে 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 আবার এলো এখন? হ্যাঁ, এই সকাল সকাল। আরে দাদাজি, এসো 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 দাদা, এসো এসো। অগেননি, যাও যাও যাও, চাটাইটা নিয়ে এসো দেখি। না রে ভাই, বসবো না, তোর কাছে এলুম অন্য দরকারে, ঘূর্ণির এদিকে এসেছিলুম অন্য একটা কাজে, তা ভাবলুম কথাটা বলেই যাই, কদিনই ভাবি তোর কাছে আসবো আসবো। কি হয়েছে গো দাদা? হ্যাঁ, কি বিষয়? একাদশী পিসমাকে তুই চিনিস? হ্যাঁ রে গোপাল, চিনিস? আমার গিন্নির একমাত্র পিসিমা, বয়সের গাছও নেই পাথরও নেই। তা চিনি না, অমন হাড় কেপন বুড়ি আমি এই জন্মে দুটি দেখিনি। পারলে তো পিঁপড়ে চিনি খেলে পেট টিপে চিনি আদায় করে। তিনের আবার কি হলো, গঙ্গা প্রাপ্তি নাকি? শ্রাদ্ধ শান্তির ব্যাপার, তা বয়স হয়েছিল বটে, একটু কুঁজো হয়েও গিয়েছিলেন। তা তেমন শক্ত অসুখ কিছু ছিল কি? আহা, বড় দুঃখ পেলুম গো, বড় দুঃখ পেলুম। আরে না রে না, সে বুড়ি দিব্যি টনকই আছে, দিব্যি ওই খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে। তবে আবার কি? আরে সেইটাই তো কথা, বুড়ি তিনকুলে কেউ নেই, বিষয় আশয় যা আছে সবই তো হিসেব মতো লক্ষ্মী, মানে তোর বৌঠানের পাওয়ার কথা, টাকা করিও কিছু কম নেই,
কিন্তু সে বুড়ি এত চিপুস এত চিপুস, একটি টাকা দূরের কথা হাত দিয়ে জল অবধি গলে না, বুঝছিস? সেদিন গিয়ে ভালো কথায় বললুম, অপিসিমা অপিসিমা, তোমার তিনকুলে তো কেউ নেই গো, তা অমন বাড়ির পেছনের কবিঘে জমি পতিত করে রেখে নষ্ট কেন করছো? সবই তো আমাদের এই ভাইঝি আর জামাইয়েরই প্রাপ্য, তা দেও না, ও জমিতে আবাদ করি, ফসল ফলাই। তা এক কথায় না করে দিলে, ফেলে রেখে অমন বিঘে বিঘে জমি নষ্ট করার কোনো মানে আছে বল? ও, এইবার বুঝলুম তোমার আগমনের হেতু। হ্যাঁ, বুড়িকে জব্দ করে ওই জমি আদায় করতে হবে, তাই তো? হ্যাঁ, মানে আরে বাপু, দিনকালের এই অবস্থা, পয়সা করি হাতে নেই, এই বর্গিদের জুলুমে দেশের লোকের ঘরের চালে ঘুঘু চড়ে যাচ্ছে, কোথাও কোথাও তো দুর্ভিক্ষ লেগে গেছে, তা এর মধ্যে অমন আবাদি জমি শুধু শুধু ফেলে রেখে কেউ নষ্ট করে? হ্যাঁ, বাঙালি পায় না, আর বুড়ি পেয়ে কেপন হয়ে বসে আছে যকের মতো ধন আগলে। না, কথাটা একেবারেই ভুল বলনি দাদা। ওই যে আমাদের কবিরঞ্জন মশাই লিখেছেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না। তা তুমি নিশ্চিন্তি থাকো, আমাকে যখন বলেছো এবার সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আজ দুপুরেই তোমার একাদশী পিসিমার বাড়ি যাচ্ছি নেমন্তন্ন খেতে। নেমন্তন্ন? তুমি? হ্যাঁ, নেমন্তন্ন। তা তোমাকে আবার একাদশী পিসিমার ঘরে কে নেমন্তন্ন করলে? আমি নিজে নিজেকে করলুম, গোপালচন্দ্র নায়ের ওসব নেমন্তন্ন টন্নের দরকার পড়ে না। শোনো, দাদা যখন এসেই পড়েছে, আজ দুপুরে একানি খেয়ে যাবে। কিন্তু আমি কোনো কিন্তু নয় দাদা, আমি এক্ষুনি হাটে যাচ্ছি, বুঝলে? গেননি কটা চিংড়ি মাছ নিয়ে আসি, হ্যাঁ, বেশ করে ভেজে দাও দিকে, দাদা আজকে দুপুরে ওই চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খাবে এখানে। হ্যাঁ, আর আমি খাবো একাদশী পিসিমার হাতের লাউয়ের ঘণ্ট। লাউ আগে তুমি চুপচাপ এখানে থাকো দাদা, আমি এই গেলুম আর এলুম বলে। অগেনি আসি গো, আসি। বাপ রে বাপ, এই বুটান ঝাঁটাই করতে করতে যেমন গেল, আর পারি না বাপু, কোমর কনকন করে, একটু বসে নি। বাবা গো বাবা, এই বয়সে আর খেতে খেতে পারিনি, যেমনটা আমসি হয়ে গেল, এইবার মানে মানে ভগবান তুলে নিলে। একাদশী বুড়ি শুনতে পেয়েছে, চল চল পালা। আলো পেয়ে মিংসের দল দুপুর বেলা সবে একটু উঠান পালন ঝাঁটাই করছি, এসে জামরুল গাছে উঠেছে, বলি তোদের বাপ মানে চোদের দল সব পাও তুলে। আর একদিন যদি দেখি ঘরে বাইরে পিসিমা, আরে আছো নাকি গো? আবার ওই গায়ের ছামড়া গুলোর কেউ নাকি ঝেটিয়ে বিদে কোপনা।
যেই আমাদের গোপাল গো। করো কি করো কি পিসিমা, আর একটু হলেই তো ওই ঝাঁটার বাড়ি দুগা বসিয়ে দিচ্ছিলে আর কি। আমা না যে বাবা, তুই তো আমার সোনা মানিক, আমাদের জামাইয়ের ভাই, তোকে ঝাঁটা মারবো। আর বলিস না বাপু, এই গায়ে অলপে এগুলো সুযোগ পেলেই খালি করিবে ওইটুকু বাগানে ওতে চাল চালাবে, বললি কিনি? বটেই তো বটেই তো বটেই তো পিসিমা বটেই তো। হ্যাঁ তা আগপাল, কদিন বাদে এলি বলতো বাপ, এই বুড়ি পিসিমাটাকে একদিন বাদে মনে পড়ল। এই দেখো কি যে বলো পিসি, তুমি হলে আমার আপন পিসিমা। আসলে কি জানো তো, আমার নিজের বাবা চারটে ভাই ছিল, একটাও বোন ছিল না গো। ছোট থেকে কত পিসিমা ডাকার স্বাদ হয়েছে গো, কাউকে পিসিমা বলে ডাকতে পাইনি। বড় হওয়ার পর দাদা যখন থেকে বউঠান মানে তোমার ভাইজিকে বিয়ে করলো, সেই থেকে তুমি তো আমার পিসিমা। মনি কাঁদে না কাঁদে না, যদি এতখানি হেঁটে এসে বাচ্চার আমার মুখ কানি শুকিয়ে আমটি হয়ে গেছে। যা বাবা যা, পুকুরে নেয়ে আর চাটি ভাত মুখে দে। পিসিমা বড্ড ইচ্ছে করছিল জানো, লাউয়ের ঘণ্ট খাবো, তোমার বউর হাতের সে জিনিস কিন্তু মুখে রয়েছে না। ভাবলুম যাই পিসিমার কাছে যাই। এই দেখো এই যে লাউ কিনে নিয়ে এসেছি। ও মা, পিসিমার হাতের লাউয়ের ঘণ্ট খাবি বলে এতো ছুটে এসেছি। আমার ছোট সোনা মিষ্টি মনি দুষ্ট গোপাল, দাদা চাঁদমণি তাড়াতাড়ি পুকুর থেকে ডুব দিয়ে আর দেখিনি, আমি ততক্ষণ লাউ কুটতে বসি। একা মানুষ তো সময় লাগে। এই যাই পিসিমা, এক্ষুনি আমি চান সেরে আসছি। হ্যাঁ এই পোটলা পুটলিগুলো দাওয়ায় রাখলুম। হ্যাঁ এবার যাই, হ্যাঁ এবার যাই পিসিমা। তাড়াতাড়ি আয় বাছা, নান্না বাড়া সব শুরু করছি আমি। গোপাল, আ গোপাল, কেমন নান্না হয়েছে গা? ও খুব খুব ভালো পিসিমা, খুব ভালো। কতদিন বাদে এই তোমার হাতে রান্না খেলু। হ্যাঁ তা তোমার ওই লঙ্কা গাছটিতে বেশ টুকটুকে লঙ্কা ডরেছে দেখি, দুঘরে পেড়ে দাও না দেখি কেমন ঝাল। লঙ্কা এই অবেলায় ওই ঝাল লঙ্কা গুনো খাবি, পেট জ্বালা করবে না? আরে পিসিমা তোমার বৌমাকে জিজ্ঞেস করো, দুপুরে আর রাত্রিরে পাটের লঙ্কা না হলে আমার ভাত খাওয়াই হয় না। দাও না দাও না পিসিমা এক খাত। আচ্ছা তারা তবে পেড়ি আনছি বাবাকে, আর পারি না কোমর খানা ধরে গেল।
কোমর ধরে গেল না ছাই, নিজের গাছে নঙ্কা ফেলে দিতে তোমার বুক চড়চড় করছে, সে কি আর আমি বুঝছি না? কিছু বললি গোপা? না 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 না, ওই ওই প্রশংসা করছিলাম রান্নার আর কি, বুঝলে? তা বেশ তা বেশ, বস বাপু বস, আমি দুখানা নঙ্কা এনে দি। ও মা গো, কোমরটা টনটন করতে, নড়াও বাপু, এইবারে তোমার ব্যবস্থা হচ্ছে। এই লাউয়ের ঘণ্টা দিয়েই যদি তোমার ঘণ্টা না বাজিয়েছে তো আমার নাম গোপালচন্দ্র নাই নয়। আমার গোপাল, এই নে বাপ, নঙ্কা নেছি, এতে বড় নঙ্কাগুলো ইচ্ছে করে আনলুম না, বড় ঝাল কেনা, তুই বলে ছেলে মানুষ, এই ছোট সরু নঙ্কাতেই কেমন ঝাল দেখ না একবার। বাবা বাবা বাবা, দাও পিসুমা দাও, তাই দাও। আহা, এই লাউ চিংড়ি দিয়ে যে জমবে না, লাউ চিংড়ি। তোমার হাতের এই লাউ চিংড়ি, আহা কি সোয়াদটাই হয়েছে গো পিসিমা। হা গোপাল, কি আবল তাবল বকতিস বাপ, চিংড়ি কোথেকে আসবে, ও তো নিরিমিচি লাউয়ের ঘন্ত। কি বলছো পিসিমা, এ ওটা লাউ চিংড়ি নয়, তাহলে তাহলে এই যে এটা কি? তো তাই ভাবি বিষ্ণু, একই অনাচ্ছিস কাণ্ড। তুমি বিধবা বুড়ি মানুষ, সাথে পাঁচে থাকো না, সাত্বিক জীবন যাপন করো, সেই তুমি কিনা এমন লুকিয়ে লুকিয়ে শেষ পেশ আমিষ রেঁধে খাচ্ছ। হরি হরি হরি, কি পাপ কথা কইছিস গোপাল, আমি তো বুঝতেই পারছি না, কোথেকে লাউয়ের ঘণ্টতে তিংড়ি মাতেলো, হায় হায়, কি ভবনেতে কাণ্ড। ও বলে আর কি হবে পিসি, কাণ্ডটা যখন করেই ফেলেছো, এখন এখন আর দুঃখ করে লাভটা কি? আগেও জনে জনে এবার জানাতে হচ্ছে খবরটা, দেখি শাস্ত্রে কি ওই বিধান টিধান আছে। কি ভয়ানক কথা কইতিস বাবা মার, তুই কি পাগল হলি, এই তোর দিব্যি আমার ঘরে পিতে করা রাধা মাধবের দিব্যি, আমি সত্যি সত্যি চিংড়ি কোথেকে এলো জানি না রে বাপ, আমি কি বুঝতে পারছি না, হলি দেখো পিসিমা, মানছি ভুল একটা করেই ফেলেছ, তো এর সংস্কারেরও তো একটা নিদান আছে নিশ্চয়ই শাস্ত্রে,
আমি তোমাকে শুচিবায়ুগ্রস্ত বলেই জানতুম, সেই তুমি যে শেষমেশ এমন। জাগে জাগে জাগে, আমি যাই। রাজামশাই সবার ওই বাণেশ্বর বিদ্যালঙ্কর মশাই, কৃষ্ণানন্দ বাচস্পতি মশাইদের সঙ্গে সলা করে দেখি তেনারা কি বলেন এই বিষয়ে। জানো তো, তেনারা সব সমাজের মান্যগণ্য মানুষ, পণ্ডিত মানুষ, কত ওই পুঁথিপত্তর ঘেঁটেছে। আমার এ সর্বনাশ করিস নি বাপ, নিশ্চয় এ কারোর চক্রান্ত বাপ। আমি কি চুটি জানি নে, বল বাপ কি চাস তুই বল। আমার আমার যা আছে টাকা কড়ি সব তোকে দেব, বিষয় আশয় সব দেব। তুই শুধু আমারে সর্বনাশটি করিস নি বা, এই বুড়ি বয়সে এসে এমন বদনামের ভাগিদার করিস নি বুড়ি বেশি মাকে। ওসব আমি চাইনি পিসিমা, মহারাজ কি আমাকে কম বকশিস দেন? তাছাড়া জেনে শুনে মুখ বন্ধ করে পাপ সহ্য করাটাও তো পাপই। আমি তোর মায়ের মতো দুটি পায়ে পড়ি বাপ, আমার সম্মান নষ্ট করিস নে এই বয়সে। গলায় কলচি দড়ি ছাড়া আর কোনো উপায় রইবে না রে আমার। আচ্ছা বেশ বেশ, তুমি যখন অত করে বলছো তাহলে না হয় বলবো না। তবে পিসিমা, ওই দুটো শর্ত আছে। বল বল বাপ বল, দুটো কেন? 200টা শর্ত রাখবো, 2000টা শর্ত রাখবো। তুই শুধু আমাকে এই কলঙ্ক দিস নে। মনে থাকবে তো কথা দিলে? কিন্তু 100,000টা নয়, দুখানাই মতো শর্ত। এক, আমার দাদা মানে তোমার ওই ভাই জিজামাই যে জমিটা চেয়েছিল আবাদ করে ওই ফসল ফলাবে বলে, ওকে ওইটি করতে দাও, আর বাধা দিও না। আচ্ছা আচ্ছা, তাই হবে বাবা। আমার আর কে আছে, ওই নকি আর কলুই তো আমার সব। আহ বাচ্চা, যত ইচ্ছে ফসল পলিয়ে ভরিয়ে দি আমার এই পতিত জমিখানা। আর দ্বিতীয় শর্ত হলো পিসিমা, তোমার উঠোনে পালানে বাগানে এত গাছ, ফল সব পেকে ঝরে পড়ে, কাক পাখিতে ঠুকরে খায় ফেলে ছড়িয়ে, এইসব বাচ্চা ছেলেপিলেরা তোমার গাছের আমটা জামরুলটা পারলে কোনো ক্ষতি হয় না, এদের তুমি আর বাধা দিতে পারবে না কিন্তু। তাই হবে তাই হবে বাবা আমার, তুই যা বলছিস তাই হবে। এরা যত খুশি ফল খাক, গাছ নাড়া দিক, আমি আর এদের তাড়িয়ে দেব না। খাক বাচ্চা যা, যত ইচ্ছে খাক। বেশ, কথা যখন দিয়েইছ তখন আর ফেরাতে পারবে না কিন্তু। হ্যাঁ পিসিমা, আমি তাহলে চললো, ওদিকে আবার বেলাও গড়িয়ে এলো। হ্যাঁ আচ্ছা বাপ, হাই হাই, স্বয়ং আদামা দবি আমাকে এইভাবে শিখে দিলেন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। করেছিস কি গোপাল? আরে আমি তো ভাবতেই পারছি না রে, কি যে তোকে বলি, আমার আপন মায়ের পেটের ভাই, তোর সত্যি তুলনা নাই। বল বল বল, তোর কি চাই বল ভাই।
আরে কিচ্ছু চাই না দাদা, কিচ্ছু চাই না, শুধু এইটুকু আশীর্বাদ করো তোমাদের এই গোপাল যেন সারা জীবন এইভাবেই সব বঞ্চিত মানুষের প্রাপ্য পাওনা গণ্ডা পাইয়ে দিতে পারে। বুকে আয় ভাই, বুকে আয়। Yeah.